Hello and welcome to Indian Sports, the home of Indian football. So already kintu 2020-23 champion kintu Mohun Bagan already hoye geche. To abar kintu congratulations janate cholechi team Mohun Bagan ke. To onno dike ajke kintu video te thakche VR niye kintu discussion thakche. Tar pore kintu Mohun Bagan is Bengal niye kintu updates ache. তো ভিডিওটা শুরু করার আগে তো অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়, এমনি কিন্তু অনেক আপডেটস তোমরা পাবে। আর সামনে কিন্তু ম্যাচ ডে ব্লগ বলতে গেলে সুপার কাপের ম্যাচ ডে ব্লগ তোমরা কিন্তু পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিআর নিয়ে যেটা তোমাদেরকে বলছিলাম, তো ভিআর নিয়ে কথাটা তখন উঠেছিল যখন কিন্তু আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্সের ম্যাচ নিয়ে। তো সেই কেরালা ব্লাস্টার্সের ম্যাচের পর থেকে কিন্তু ভিআর নিয়ে একটা ট্রোল হতে শুরু করে, বলতে গেলে নাকি ভিআর আমাদের ইন্ডিয়ান ফুটবলে আসতে চলেছে। তো সেটা কিন্তু একটা ট্রোল ছিল, বাট আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তো তিনি ঠিক করেছেন আপকামিং আইএসএল এ তিনি চাইছেন যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বা আইএসএল এ যাতে ভিআর আসতে চলে। তো সেটা আমি তোমাকে একটা ছোট করে বলে দিয়েছি। তো ভিআর কিন্তু আমরা দেখেছি ফিফাতে, মানে যেটা কিন্তু 3 বছর আগে কিন্তু ফিফা ভিআর গোল লাইন টেকনোলজি কিন্তু ইউজ করেছে। তো এখানে ভিআর বলতে গেলে আমাদের ইন্ডিয়ান ফুটবল যে ভিআর লাইট বলতে গেলে লাইট ভার্সন, যেটা মানে অলরেডি লাইট ভার্সন, যাই হোক তো লাইট ভার্সন বলতে গেলে এমনই যে যেখানে কিন্তু মাঠে চারখানা ক্যামেরা থাকবে, দুটো ক্যামেরা দুটো গোল পোস্টের পিছনে আর অন্যদিকে কিন্তু দুটো কিন্তু মাঝখানে, একটা বলতে গেলে লেফট সাইড একটা কিন্তু রাইট সাইডে, আর অন্যদিকে সেই ক্যামেরার মধ্যে কিন্তু মোশন সেন্সার থাকবে। তো মানে 22খানা প্লেয়ারের উপরে কিন্তু পুরোপুরি টোটালি কিন্তু সেন্সার কাজ করবে। আর তারপরে কিন্তু একটা রুম থাকবে, তো সেখানে কিন্তু দুখানা মনিটর থাকবে, আর তার মনিটর থাকবে, আর সেখানে কিন্তু একটা রেফারি থাকবে, তারপরে কিন্তু টেকনিক্যাল পার্সন যে কিন্তু এই পুরোপুরি ক্যামেরাটাকে ভিজুয়ালাইজ মানে প্রত্যেক কটা ফুটেজ ভিজুয়ালাইজ করবে। তো সেখানে যদি কোনো মিস্টেক হয় তো সেই মিস্টেকগুলো কিন্তু রেফারির কাছে পুরোপুরি পৌঁছিবে। আর মাঠে কিন্তু একটা স্ক্রিন রাখা থাকবে, যেটা তুমি তোমরা নিশ্চয়ই অনেক ফিফা ম্যাচে দেখেছো, তো সেই সেমন টাইপের কিছু হবে। বাট পুরোপুরি কিন্তু পুরো সেট আপ করতে চায় সেখানে কিন্তু ভিআর এর পুরো সেট আপ যদি আনতে চায় ইন্ডিয়ান ফুটবলে, সেখানে কিন্তু 15 থেকে 20 কোটির খরচা হতে পারে, মানে একটা ফুল সিজনে কিন্তু 15 থেকে 20 কোটি টাকা খরচা হবে। তারপর দেখা যাক যে ভিআর লাইট বা ভিআর পুরো প্রফেশনালটা আসে নাকি। আর অন্যদিকে তো মোহন বাগানের খবর তোমরা নিশ্চয়ই সবাই জানো, তো এখানে মোহন বাগান সমর্থকরা কিন্তু এই দুদিন হলো মাঠে যাওয়া আসা করছে। তো আমি কিন্তু কালকে মাঠেও গেছিলাম, তো কালকে কিন্তু প্লেয়ারদের সম্বর্ধনা জানানোর জন্য কিন্তু একটা প্রোগ্রাম অর্গানাইজ করা ছিল, সেখানে কিন্তু আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী এসেছিলেন। তো সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন যে এটিকে নামটা কিন্তু তারও পছন্দ হয়নি, বলতে গেলে যে 3 বছর ধরে যে সমর্থক মানে ফ্যান্সরা আন্দোলন চালিয়েছে যে এটিকে নাম কেন থাকবে, তো ম্যাক্সিমাম অনেক ফ্যান্সরা কিন্তু মাঠে খেলা দেখতে আসেনি। তো তারপরে কিন্তু এটিকে মোহন বাগান বলতে গেলে এটিকে মোহন বাগান যখন কিন্তু চ্যাম্পিয়ন হলো আইএসএল, তো তারপরে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা নিজেই বলে দিয়েছে যে মোহন বাগান আয় কিন্তু কোনো এটিকে থাকবে না। তারপরে কিন্তু নামটা চেঞ্জ হয় মোহন বাগান সুপার চ্যালেঞ্জ। তো আপাতত কিন্তু সেই সমর্থকদের সেই সমর্থকরা কিন্তু আপাতত খুশি, কারণ তারা হয়তো চাইবে যে আপকামিং যে সিজন, তো তারা এটাও বলেছেন যে প্রত্যেক ম্যাচে তারা কিন্তু গ্যালারি ভরিয়ে রাখবে। তো এটা কিন্তু একটা মোহন বাগানের জন্য ভালো খবর। তারপরে কিন্তু একটু চলে আসি প্লেয়ার আপডেটস। তো প্লেয়ার আপডেটসে প্রথমে যেটা বলবো জনি কাউকো, তো জনি কাউকো কিন্তু টিমের সাথে থাকছেন। আর অন্যদিকে কিন্তু স্ল্যাভকো ড্যামজেনোভিচ, তো আমি যত বলেছিলাম স্ল্যাভকো ড্যামজেনোভিচ লাস্ট কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলে, তো সেই জন্য কিন্তু স্ল্যাভকো ড্যামজেনোভিচকে কিন্তু আপাতত রাখছেন। আর অন্যদিকে ব্র্যান্ডন হ্যামিল তো থাকছেন, কারণ তার সাথে কিন্তু 2024 কিন্তু কন্ট্রাক্ট করা রয়েছে। আর এইদিকে কিন্তু অনেকেই বলছে হুগো বোমাস নাকি টিম ছেড়ে দেবে। তো এটা প্রবলেমটা যেটা হয়েছিল যে ফাইনাল ম্যাচের দিন তো হুগো বোমাসকে 65 মিনিটসের মাথায় কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তো এখানে আমি জানি না কেন কোচ তুলে নিয়েছিল হুগো বোমাসকে 65 মিনিটের মাথায়। তো যাই হোক, হয়তো হুগো বোমাসের হয়তো খারাপ লেগেছে, কারণ তিনি চাইছিলেন যে পুরো 90 মিনিটস খেলবেন, তো তারপরে কিন্তু কোচ তাকে তুলে নিয়েছে। তো সেই জন্যই কিন্তু দেখা গেছিলো টিম যখন এয়ারপোর্টে নামে তো তাকে কিন্তু সেখানে দেখা যায়নি। তো সম্বর্ধনার দিন মানে কালকে যে সম্বর্ধনা জানানো হয়েছিল টিমদের, তো সেখানে কিন্তু
তিনি প্রেজেন্টও ছিলেন না, তারপর তো কিন্তু হিউগো বসের কোনো বলতে গেলে নিউজ নেই বা আপডেটস নেই, তিনি আগেও কি টিম এসআই থাকবেন কি থাকবেন না, তো এটা কিন্তু সবাই বলবে যে আপাতত হিউগো বস থাকবে কি থাকবে না। তো এবারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই, তো আপাতত কিন্তু অনেকে হয়তো জিজ্ঞাসা করছে, অনেকে হয়তো ভাবছে যে আইএসএল ট্রফিটা কোথায় গেল। তো আইএসএল ট্রফিটা কিন্তু কালকের থেকে ডিসপ্লে হবে, বলতে গেলে কালকের থেকে কিন্তু মাঠে আইএসএল ট্রফিটা রাখা হবে। তো আপাতত কিন্তু এক সপ্তাহে আইএসএল ট্রফিটা থাকবে, তো যারা চাইছো যে গিয়ে ছবি তুলবে, বা অনেকে হয়তো ভাবছো যে ছবি তুলতে পারো না, তো যারা মাঠে গিয়ে কিন্তু আরামসে ছবি তুলতে পারবে। তো এবারে একটা চলে আসি ইস্ট বেঙ্গল খবর নিয়ে। তো ইস্ট বেঙ্গলে এমন একটা নাম শোনা যাচ্ছে, সেটা কিন্তু জোসেফ গাম্বাও। এই জোসেফ গাম্বাও কিন্তু এই বছর মানে 2022-23 সিজনে কিন্তু ওডিশা এফসি কোচ ছিল। তো তারপরে কিন্তু ওডিশা এফসি মাঝপথে, মানে বলতে গেলে ঠিক লাস্ট ম্যাচ যেদিন এটিকে মোহনবাগানের সাথে ওডিশা এফসির ম্যাচ হয়, তারপরের ম্যাচেই কিন্তু তিনি কোচের পদ ছেড়ে দেন। তো তারপরে কিন্তু এটা এখন যেটা শোনা যাচ্ছে যে তিনি নাকি ইস্ট বেঙ্গল আসতে চলেছেন। তো এটা কিন্তু আপাতত পুরোপুরি অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করা হয়নি যে আপাতত তিনি কি আসতে চলেছেন কিনা। আপাতত কিন্তু 23 তারিখ একটা মিটিং আছে, তো সেই মিটিংয়ের পরে কিন্তু জানা যাবে যে তিনি ইস্ট বেঙ্গলের কোচ হবেন কিনা আপকামিং সিজনের জন্য। তো আপাতত তিনি যদি কোচ হন, তো তার সাথে কিন্তু তিনি চাইছেন যে তিনখানা প্লেয়ার মানে আসার, অনেক কটা প্লেয়ার আসার সম্ভাবনা রয়ে গেছে, যেমন জেরি, অরবিন্দর সিং, তারপরে কিন্তু নন্দা শেখর, তারপর বিদেশিদের মধ্যে কিন্তু সাউল ক্রেসপো, অন্যদিকে কিন্তু ডিয়েগো মরিসিয়াস। তারপরে কিন্তু আমাদের কিন্তু 23 তারিখের জন্য কিন্তু ওয়েট করতে হবে। আর অন্যদিকে কিন্তু স্টিফেন কনস্ট্যান্ট কিন্তু অলরেডি চলে এসেছে, তো সুপার কাপের প্রিপারেশন নিয়ে কিন্তু টিমের সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছেন। তারপর দেখার বিষয় হলো তিনি সুপার কাপ বা ইস্ট বেঙ্গল সুপার কাপে কি রেজাল্ট করতে পারে। তো আজকে কিন্তু ভিডিওটা এতটাই ছিল, টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।